এর অর্থ লাইট অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু আমাদের সঙ্গে এখন যে নূর ও জাহান আছে তাদের কাছে আলো বলতে তাদের প্রেম তবে আপনারা সকলেই জানেন যে প্রেমের বিষয়টা বেশ চাপের তা এই প্রেমের পরিণতি কি আলো না অন্ধকার সেটা জানাতে আমাদের সঙ্গে আজকে রয়েছে নূর জাহান টিম রয়েছে অভিমন্যু দা রয়েছে পূজা এবং রয়েছে অদ্রিত সবাইকে ওয়েলকাম জানাই থ্যাংক ইউ ফর দ্য ইন্ট্রোডাকশন তো ফার্স্টেই বলি যে চাপের ব্যাপার প্রেমটা আমরা ট্রেলারেও সেটা দেখতে পাচ্ছি মানে তোমাদের প্রচন্ড কঠিন কিছু পথের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো সেইটাই একটু জানবো যে এই ধরনের প্রেম ছবিতে ফুটিয়ে তুলতে সেটা কেমন লেগেছিল বা কি অনুভূতি হয়েছিল না যে তোদের জিজ্ঞেস করছে কি আমি কি করে বলবো যে আমার কি করে লেগেছিল না তুমি লিখেছো মানে লেখার বেলা তো লিখে দিয়েছি তারপর তো ফোটানোর দায়িত্ব তোদের আচ্ছা না অ্যাকচুয়ালি হ্যাঁ নূরজাহানের স্টোরিটা হচ্ছে নূর যেমন একটা মফস্বলের ছেলে কলেজ ফার্স্ট ইয়ারে সে যায় আর তারপর সেখানেই জাহানের সাথে দেখা হয় প্রেম হয় ভালোবাসা হয় তারপর তারা এলোপ করে কিছু সার্কামস্টান্সেসের জন্যে আর এলোপ করার পর কী কী তাদেরকে ফেস করতে হয় বিকজ অফ ক্লাস ডিভিশন ক্লাস ডিভিশনটা কি নূর একটা লোয়ার মিডল ক্লাস ছেলে হোয়ারাজ জাহান একটা মিডল ক্লাস পাওয়ারফুল ফ্রম আ ভেরি পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো সেখানে কী কী প্রবলেমস তারা ফেস করে আর সেগুলোকে কীভাবে ওভারকাম করে আর সেটা নিয়ে কী কী তাদেরকে ফেস করতে হয় সে প্রত্যেকটা জিনিস নিয়েই নূরজাহান ডেফিনেটলি তো সেটাই আমাদের ফুটিয়ে তোলারটা আমাদের একটা দায়িত্ব ছিল আর চেষ্টা করেছি আমরা যাতে ক্যারেক্টারগুলোকে পূজা আর আমি দুজনেই ইনফ্যাক্ট আদার ক্যারেক্টার্স অলসো যারা ছিলেন ইন দ্য ফিল্ম সবাই খুব চেষ্টা করেছি আমরা যাতে ক্যারেক্টারগুলো ফুটিয়ে তোলা যায় আর আমাদের চিত্রনাট্য সংলাপ আর পরিচালনা যিনি করেছেন অভিমন্যু মুখার্জি উনি তার কলম দিয়ে এটাই চেষ্টা করেছেন যাতে কেমিস্ট্রিটা পুরোপুরি সেই পেপারের থেকে ফোরফ্রন্টে বেরোনো বের করা যায় সেটাই আর কি সেই নিয়ে নূরজাহান তো অভিদা এই যে প্রথম ছবিতেই এত প্রেম মানে রিয়েল লাইফে বোধহয় প্রচুর প্রেম না হলে এরকম ভাবে না রিয়েল লাইফে সত্যি কথা বলতে এই ছবির সঙ্গে যারা যারা জড়িয়ে আছে প্রত্যেকের রিয়েল লাইফে প্রচুর করে প্রেম আছে আমার ছবির প্রডিউসারের নাম রাজ চক্রবর্তী আমার ছবির হিরোর নাম অদ্রিত রায় আমি অভিমন্যু মুখার্জি সুতরাং তোর কথা বাদ দিচ্ছি তুই বাচ্চা মেয়ে এবং সুতরাং বাচ্চা বলে প্রেম নেই এটা ঠিক না না বাচ্চা অনস্ক্রিন প্রেম আছে প্রচুর কিন্তু অফ স্ক্রিন কি আছে না আছে বাংলাদেশের ব্যাপার এটা নিয়ে এটা নিয়ে সেটা বাংলাদেশে শেয়ার লাগবে না সুতরাং প্রেম নিজে প্রেম যদি না থাকে তাহলে প্রেমের ছবি করা যায় না কি বলছো একা বদনাম হবে না আমাকে রাজদা সবাইকে নিয়ে সবাইকে নিয়ে বদনাম হবে বদনাম হবে কেন রাজদার নামটা প্রথমে মোটামুটি তাই তো আইনি আমি কোনো কমেন্ট করতে চাই না খুব কন্ট্রোভার্সিয়াল টপিক আমি এই নিয়ে কোনো কমেন্ট করতে চাই না রাজদা শুনে রাখো হ্যাঁ তারপর তুমি যেটা বলছিলে হ্যাঁ তো প্রেম না থাকলে প্রেমের ছবি করা যায় না সত্যি কথা বলতে সেটা আর্ট মানে অ্যাক্টরদের দিক দিয়ে হোক ডিরেকশনের দিক দিয়ে হোক লেখার দিক দিয়ে হোক প্রতিজনের দিক দিয়েই হোক এবং যে সুর করছে যে ধরুন ক্যামেরা ধরছে তার জীবনে যদি প্রেম না থাকে সে কিন্তু সেটা ফুটিয়ে তুলতে পারবে না এবার সেখানে দাঁড়িয়ে আমাদের জীবনে প্রেম প্রচুর প্রেম এবং সেই দিয়ে ভালো প্রেমের ছবি করেছি আশা করি আর প্রেমের ব্যথাটাও আছে বলতে হবে কারণ সেখানে ছবিতে লাস্টে কি হবে যদিও বোঝা যাচ্ছে না কিন্তু সেটা ট্রেলারে খানিকটা দেখা যাচ্ছে প্রেমে ব্যথা এটা এখনই বলাটা উচিত হবে না কারণ প্রেমে ব্যথা ছবিটা দেখলে মানুষ বুঝতে পারবেন ব্যথা আছে না সুখ আছে সেটা তখন বোঝা যাবে সব কিছুই আছে ইনফ্যাক্ট ব্যথাও আছে সুখও আছে ভীষণভাবে কারণ একটা রিলেশনশিপ আজকাল একটা ফ্যামিলি বন্ড অলসো রোজ তো সবাই হেসে খেলে কাটায় না দিন মাঝে মাঝে সরও আসে আবার হ্যাপিনেসও আসে তো সেই নিয়েই লাইফ তো নূরজাহান যেটা ফিল্মটা ইটস অ্যাবাউট টু লাইভস তারা কীভাবে দে কাম টুগেদার আর কীভাবে সিচুয়েশনসকে সিচুয়েশনসগুলো ফেস করে সার্কামস্ট্যান্সেস ফেস করে এই নিয়ে একটা লাইফ স্টোরি তার মধ্যে একটা লাভ স্টোরি সেখানে একদম সেখানে লাভ স্টোরি আর সেখানে যেটা দেখছিলাম এটা ট্রেলারে আমি যেটা দেখছিলাম যে জেনারেলি কলেজে গেলে ছেলেরা মেয়েদের অন্যদের থেকে সে মানে এখানে উল্টো এখানে এখানে উল্টো একদম উল্টো মানে নূর বেসিক্যালি খুব শান্ত ইনোসেন্ট ছেলে পড়াশোনার দিকে ঝোঁক তার সে কলেজে এসেছে পড়াশোনা করতে মানে মেয়েদের অন্যায় কিছু হতে দেখলে তার প্রতিবাদ করবেই জাহান আর বাট পূজা না পূজা শান্ত এটা আমি একদম বলছি এটা একদম আমাদের ক্যারেক্টারসকে যে ধরনের আমাদের অভিনেতারা ঠিক উল্টো ধরনের মানে ক্যারেক্টার স্কেচে নূর একটি ইনোসেন্ট ছেলে
আদ্রিত একদম ইনোসেন্ট নয়। ক্যারেক্টার স্কেচে পূজা একটি ডমিনেটিং এবং শক্ত মেয়ে, পূজা সেখানে দাঁড়িয়ে প্রচণ্ড ইনোসেন্ট এবং একটা শিশু সুলভ ব্যাপার রয়েছে। সুতরাং সব মিলিয়ে পুরোপুরি উল্টো ক্যারেক্টারগুলো। শিশু সুলভ বলো না, এতটা বাচ্চা বানিয়ে দিচ্ছ, শিশু সুলভ যাই হোক। তো এই যে দুজনকে পুরো উল্টো বানাতে তোমার কতটা কষ্ট করতে হয়েছিল? কষ্ট হয়েছিল, কিন্তু দুজনেই এতটা ওবিডিয়েন্ট এবং দুজনেই সত্যি কথা বলতে প্রথম ছবি, তো প্রথম ছবিতে ন্যাচারাল ইনস্টিংটা খুব কাজ করে। সেখানে দাঁড়িয়ে মানে ওরা বিহেভ করছিল সেটাই কিন্তু অ্যাক্টিং। যদি অ্যাক্টিং করতে যেত সেখানে অনেক প্রবলেম হতো। দুজনে বিহেভ করেছে সেই জন্য অ্যাক্টিংটা হয়েছে এবং ন্যাচারালি জিনিসটা এসছে। সুতরাং খুব বেশি কষ্ট আমার করতে হয়নি। তো আমি তোমার কাছে যাব, যে যে ক্যারেক্টারটা আমি দেখছি ভীষণ সিম্পল, মানে জামা কাপড়ের দিক থেকেও, যেটা একেবারেই অফ স্ক্রিন নয়, মানে রিয়েল লাইফে একেবারেই নয়, তো সেটা আনতে গিয়ে বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা কতটা চেঞ্জ করতে হয়েছিল? আমরা অ্যাকচুয়ালি ওয়ার্কশপস তো জাস্ট দুদিন মতন করেছিলাম, তারপরে বেশি তিনও টাইম লাগেনি টু গো অন ফ্লোজ। তো সেটা একটা আমার পুরো হোমওয়ার্ক ছিল যে কতটা নিজেকে ইনোসেন্ট দেখতে বানানো যায়, সেটার জন্য দাড়িটা বাড়ানো বা একটু ওয়েট গেইন করা, একটু যাতে সুন্দর একটা রিলেটেবল ক্যারেক্টার যাতে লাগে। আর যাই হোক, কিভাবে নূরের ক্যারেক্টারটাকে একটা অ্যানালাইজ করা, ওইটা ছিল আমার একটা হোমওয়ার্ক, যেটা আমাকে অভিধা দিয়েছিল বা আমাদের ওয়ার্কশপ করিয়েছেন কাঞ্চন স্যার। তো এটাই আমাদের হোমওয়ার্ক ছিল, বেরাজ ডিসিমিলারিটিস তো প্রচুর ছিল, আর ওরও সেম জিনিসটাই ছিল, ও সেটা নিয়েই খুব হোমওয়ার্ক করেছে। বল, হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক তো করতেই হবে, বিকজ পূজা যেরকম সেরকম তো জাহান হলে হবে না, যেহেতু পূজার উল্টোটা জাহান, তো ওরকমভাবেই আমাকে যেতে হবে। তো আমি নিজেকে বলেছি, পূজা এরকম নরম হলে হবে না, জাহান হতে হবে, খুব রাগি হতে হবে। তো এভাবে করতে 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 ওয়ার্কশপ হয়েছে, করতে করতে জাহানের মধ্যে ঢুকে গেছে। আর দুজনেরই ক্যারেক্টারসগুলো এক, মানে আমরা ইন রিয়েল দুজনেই আরবান ব্যাকগ্রাউন্ড থেকে, ও ঢাকায় থাকে, আমি কলকাতায় সাউথ কলকাতায় থাকি, আর নূর আর জাহান যে দুটো ক্যারেক্টার পুরোপুরি মফস্বলের ক্যারেক্টার। তো সেই বডি ল্যাঙ্গুয়েজটা বা সেই ইনোসেন্সটা বা সেই যে মানে একটু রুরাল দিকে প্রেম ভালোবাসাটা কেমন হয় আর সেটা কতটা ডিফারেন্ট আমাদের শহরের আরবান সাইড থেকে, সেইটা পোর্ট্রে করাটা, সেই হোমওয়ার্কটা করাটাই ছিল আমাদের একটা চ্যালেঞ্জ। আচ্ছা, মানে এই কথা থেকে একটা কথা আছে, মানে শহরে এরকম প্রেমটা হয় না, এটাই বলছো তো? এখন শহরে ডেফিনেটলি প্রেম প্রেম হয়, ইটারনাল প্রেম ডেফিনেটলি হয়, কিন্তু যে ইনোসেন্সটা মেবি, মানে অভিধাও এটা অ্যাগ্রি করবে, কারণ অভিধাও তো শহরে প্রেম করে তো জানে খুব একটা ইনোসেন্ট প্রেম নয় সেটা। তো আমি জানি ওইদিকে চলছে, যাই হোক, তো ডেফিনেটলি রুরাল প্রেমটা অনেকটা রিলেটেবল, মানে ফর দ্য রুরাল অডিয়েন্সেস, বা মানে মেবি সেই প্রেমটা বেশি রিলেট করতে পারবে লোকজন, সেই ইনোসেন্সটা বেশি রিলেট করবে। আমরা আজকে শহরে কী করি, আমরা মানে প্রেম মানে চলো লেটস গো ফর এ মুভি, লেটস গো ফর ডিনার, এই ধরনের জিনিসপত্রটা খুব আর্বান একটা ব্যাপার আছে। হোয়ারএজ নূরজাহানে যেটা আমরা দেখবো সেটা কিন্তু একদমই ওরকম নয়, ক্লাসিক্যাল, ওরা কিন্তু খুব ক্লাসিক, একদম ক্লাসিক্যাল প্রেম দেখবে, নদীর পাড়ে দেখা করে, ভেরি ডাউন টু আর্থ প্রেম, নদীর পাড়ে দেখা করছে। মানে ছোটবেলায় যখন প্রেমের ছবি দেখেছি, মানে সত্যি কথা বলতে যশ চোপড়ার ছবি দেখে বড় হয়েছি, উত্তম সুচিত্রার ছবি দেখে বড় হয়েছি, সেই রকম ক্লাসিক্যাল প্রেম। হ্যাঁ, আমাদের মানে হোয়াটসঅ্যাপ প্রেম নয় অথবা মুভি দেখতে যাওয়া প্রেম নয়, সেরকম ওই ফোনে কথা বলা টাইপেরও প্রেম আছে। হ্যাঁ, মানে আছে, বাট সেরকম যে ওই সারাক্ষণ ফোনে কথা বলছে, কারণ দুজনেরই ফ্যামিলি থেকে অনেক রেস্ট্রিকশনস তো থাকেই, মফস্বলের ছেলেটারও ফ্যামিলি থেকে রেস্ট্রিকশন থাকে, মেয়েরও ফ্যামিলি থেকে রেস্ট্রিকশন থাকে, মেয়ের তো আরও বেশি যেহেতু শি কামস ফ্রম আ বেশি বড় ব্যাকগ্রাউন্ড। তো এবং তার মা বোধহয় ভয়ঙ্কর, একদম অপরাজিতা দিয়ে করেছে, অপরাজিতা একদম, এটাও একদম উল্টে গেছে ক্যারেক্টার না, অপাদিকে আমরা লক্ষ্মীমন্ত মানে হাসি একটু কাটছি। তো যেটা বলছিলাম যে অপাদির ক্ষেত্রেও দেখছিলাম একদম উল্টে গেছে, কারণ অপাদিকে আমরা লক্ষ্মীমন্ত বউ, সেই লাল অপাদির মুখ চোখও সেরকম একটা ব্যাপার রয়েছে, মানে লক্ষ্মীমন্ত বউটাকে ব্যাপার রয়েছে, হাসি থাকবেই। অপাদি এখানে মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং করেছে, এখানে মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং করেছে, গ্রে শেড আছে, ভিলেনাস ক্যারেক্টার, সেখানে দাঁড়িয়ে মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং করেছে অবাদি।
আর কাঞ্চনদা আছে, কাঞ্চনদা সম্পূর্ণ অন্য ধরনের একটা রোলে, কাঞ্চনদা সচরাচর এরকম রোল করে না, আমরা ম্যাক্সিমাম কমেডি রোলেই দেখে এসেছি, কাঞ্চনদা একদম অন্যরকম রোলে। সুপ্রিয়দা আছে, আরেকজন খুব ভালো অভিনয় করেছেন বুদ্ধদা বলে, বুদ্ধদেব ভট্টাচার্য, বাংলাদেশ থেকে আছে নাদের চৌধুরী, চিকন আলী, এরা রয়েছে, সেতু, অনি, বাংলাদেশ থেকে অনেক অ্যাক্টার্স রয়েছে, সুতরাং সব মিলিয়ে জমজমাট। আচ্ছা অভিনব, আমি তোমাকে জিজ্ঞেস করবো যে প্রথম ছবিতে, যদিও রাজদা সেখান থেকে এক্সেপশনাল একেবারেই, প্রথম ছবিতে মূলত এরকম দুজন মানুষকে নিতে চায় যাদের দেখে অন্তত ছবিটা দেখতে আসবেন দর্শকেরা, কিন্তু তুমি প্রথম ছবিতেই দুজন নতুন মুখ, দুটো মূল চরিত্র, সেটা কী ভেবে? না, সেটা ভাবনা চিন্তার পেছনে একটা বড় ইয়েটা হলো যে টোটাল সবটাই নতুন হচ্ছে, যখন রাজদা নতুন প্রডিউসার, আমি নতুন ডিরেক্টর, সেখানে মুখ দুটো যদি নতুন হয় তাহলে আরও বেটার হয়। তার থেকেও একটা বড়ো জিনিস ছিল যে সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রিতে অনেকদিন ফ্রেশনেস আসেনি, ফ্রেশ ফেস, মানে যাদের দেখে ভাববো যে এরা কী করে আমি জানি না, আমি দেখি এরা কী করে, করে নিয়ে আমি দেখতে ঢুকবো, এরা কেমন করে আমি দেখতে ঢুকবো, সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে, অনেককাল হয়ে গেল, মানে ওই রাজদাকি লাস্ট দেখেছি তারপর থেকে বন্ধ হয়ে গেছে জিনিসটা। সুতরাং সেইটা একটা ভাবনা ছিল, এবং সবথেকে মানে সেটা সাপে বর হয়েছে সত্যি কথা বলতে, কারণ যখন ফ্লোরে ঢুকেছি তখন যদি আমি দুজন সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিতাম তাহলে তারা আমার ডমিনেট করতো, এখানে আমি ওদেরকে ডমিনেট করতে পেরেছি, সুতরাং সেদিক থেকে আমি অত্যন্ত লাকি দুজন নতুনকে নিয়ে কাজ করা। অলসো রাজ স্যার তো সবসময় মানে ইন্ডাস্ট্রিকে নতুন নতুন অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস দিয়ে শুধু না, মানে সবকিছুই মানে আমার সবই ফ্রেশ, মানে মানে স্যাভি যে প্রচণ্ড ইয়াং একজন মিউজিক ডিরেক্টর, চিন্টু যে ক্যামেরা করেছে সৌভিক বাসু সে একদম ইয়াং একজন ডিওপি, লিরিক্স যারা লিখেছে একদম পুরো টিমটাই নতুন, পুরো টিমটাই নতুন, দর্শকেরা নতুন আসুক, মানে যে দর্শকেরা বাংলা ছবি দেখে, বাংলা ছবি দেখে যে দর্শকরা বেরিয়ে চলে গেছেন আমরা তাদেরকে ফিরিয়ে আনতে চাই, তার সাথে আমরা চাই নতুন দর্শক আরো জয়েন করুন। একদম তাই, তো নতুন বাট এত অনেক দিন ধরে ওরা অ্যাসোসিয়েটেড, কাজেই ওদের কাজের যে ব্যাপারটা যেটা ওটা ভীষণভাবে একদমই নতুন, মানে খুবই শেখা পড়া ওই ধরনের ব্যাপার আছে পুরো টিমটা, যেমন না যে নতুন আমরা কিছু মানে ওরা কিছু জানেই না পুরো ইউনিট কিছু, তা না, সবাই এত দিন ধরে অ্যাসোসিয়েটেড উইথ ডিরেক্টর লাইক রাজ চক্রবর্তী, কাজে ডেফিনেটলি সেই ঝলকটা তো পাওয়াই যাবে অবশ্যই, সেটা ট্রেলার দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে, মানে দেখে কিন্তু ওদের দুজনকে মনে হচ্ছে না নতুন, কেমিস্ট্রিটা এতটাই ভালো, আর ওরা খুব ভালো ফ্রেন্ড, সেটা কতটা মানে প্রেমটা তো আমরা দেখতে পাচ্ছি, মারপিট টারপিট হয় মানে পূজা আর অদ্ভুত, হ্যাঁ হয় না, ও মাই গড, এটা আবার বলা লাগে, ওটা ওটা হবে, ওটা খুব হয়, বাপ রে বাপ, চলতেই থাকে, মানে ইন্ডিয়া বাংলাদেশ ওয়ারের মতো একটা ব্যাপার জায়গায় পৌঁছে যায়। আর তো এবার দুজনের কাছে যাব, যে তোমাদের দুজনের যেহেতু প্রথম ছবি, অদ্রিত আমি শুনছিলাম ভালো গানও গায়, তো এটা মানে তোমাদের কি অভিনয় করব, অ্যাক্ট্রেস বা অ্যাক্টর হব এটাই ইচ্ছে ছিল, নাকি হঠাৎ করে চান্স পেয়ে অভিনয় করতে আসা? আমি তো বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া থেকে এসেছি, এটা সবাই জানে, তো ওখান থেকেই আমার মানে সিনেমায় পথ চলা, তো আমি ওখানের টিভিসেও করেছি, অ্যান্ড জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ ভাইয়া সে আমাকে বললো যে তুই নূর জাহান মুভি করবি, তো আমি আমি কোনো চাপ নেই না, যে সে বললো নূর জাহান মুভি করবি, ওকে ঠিক আছে, আমি কলকাতায় এলাম, আসার পর অভিদার সাথে দেখা হলো, অভিদা আমাকে গল্প বললো, তখন আমি জানি না হিরোকে, ওর সাথে একবার দেখা হয়েছিল সঙ্গীত বাংলা অফিসে, রাইট, হ্যাঁ ওখানে দেখা হয়েছিল, তো ওরকমভাবে কথা হয়নি, দেন আমাদের লুক সেট হলো, পোস্টার শ্যুট হলো, দেন আমরা ওয়ার্কশপ করলাম, ওখান থেকেই শুরু ফার্স্ট মুভি নূর জাহান। আর অদ্রিত কি গান এবং অ্যাক্টিং দুটো? আমি অ্যাকচুয়ালি আগে পুরোপুরি ইনটু থিয়েটার ছিলাম, সবসময় থিয়েটার করতাম, থিয়েটার করতে খুব ভালোবাসি আমি, অনেক ইংলিশ প্লেস যেগুলো জেফ্রি আচার বা ম্যাকবেথ টাইপের বা ফিডলার অন দ্য রুফ, ফ্যান্টম অফ দি অপেরা, সব ধরনেরই প্লেস করেছি প্রচুর, থিয়েটার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি, তো সেখান থেকে কখনো এক্সপেক্ট করিনি সেইভাবে যে আমি ফিল্ম ফোরফ্রন্টে আসবো বা ফিল্ম ইজ গোয়িং টু হ্যাপেন টু মি, বাট যেদিন হলো, যেদিন আমি কল পেলাম, আমি ইনফ্যাক্ট সেই জন্যে কখনো আমি অডিশনসও সেইভাবে কোথাও দিতে যাইনি, বিকজ আমি কখনো এক্সপেক্টও করিনি সেটা, আমি আশাই ছিল না সেরকম, হঠাৎ একদিন কল আসলো রাজ স্যারের অ্যাসিস্ট্যান্ট জয়িতা রয়, উনি আমাদের কস্টিউম ডিজাইনার অলসো আর নূর জাহানে,
তো ওনার কল আসলো, তো উনি হঠাৎ করে একদিন ডাকলেন। তো পরের দিন গিয়ে আমি রাজ স্যারের সাথে দেখা করলাম, কথা হলো। সেখানে রাজা বললো যে তোমাকে নিয়ে একটা ছবি ভাবছি। ভাবছি যে কীভাবে হলো ব্যাপারটা, আমি তো কখনো কোথাও কোনো ছবি পাঠানো বা কিছুই আমি জানি না কীভাবে জিনিসটা, আর আজও সেটা একটা রহস্য আমার কাছে। আমি যখনই জিজ্ঞেস করি যখন রাজ স্যারকে বা জয়িতা দিকে, আচ্ছা আমার ব্যাপারটা জানলে কীভাবে যে আমি অ্যাক্টিং করি বা আমি এই ফিল্ডে আছি মোটামুটি একটা, ইয়ে বলো ওটা তোর জানার দরকার নেই। তো আজও সেটা আমার কাছে একটা রহস্য যে অনেক জায়গায়, হ্যাঁ আমাকে ইনফ্যাক্ট লট অফ পিপল আস্ক মি হাউ ডিড নূর জাহান হ্যাপেন টু ইউ, তো তখন আই ওয়াজ লাইক আই ডোন্ট নো হাউ দ্যাট হ্যাপেন টু মি। ভীষণ স্মুথ, ভীষণ ইজি, যেটা খুব ইজি হয়ে গেছে একদম, সেটা কিন্তু ভীষণ ইজি। তো ভালো, সেটা সবার যে স্ট্রাগল করেই আসতে হবে এটা তো কোনো কথা নেই। তো তোমাদের দুজনকে এবার আমি জিজ্ঞেস করবো, যেটা যে এটা একদম মেইন স্ট্রিম একটা ছবি, তো এই ধরনের মানে যেটা বলে যে আমাদের জেনারেশন এই ধরনের বাংলা ছবি দেখে না, তোমরা কি দেখতে, তোমরা করার আগে নিজেরা কি দেখতে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো এরকম রাজদারের প্রথম মুভি চিরদিনই তুমি যে আমার ওগুলো দেখেছি, ওটা দেখেছি, প্রেম আমার দেখেছি, দেন বোঝে না সে বোঝে না, তো এরকম মুভি দেখা হতো আগে। আমি খুব একটা প্রেমের ছবিগুলো হয়তো সেইভাবে দেখতাম না, কিন্তু আমার রাজ স্যারের বানানো, যেটা আমি সবসময় রাজ স্যারকেও বলি যে মাই ফেভারিট ফিল্ম অফ রাজ চক্রবর্তী ইজ প্রলয়। প্রলয় হয়তো বক্স অফিস হিসাব মতন হয়তো সেইভাবে হয়নি, বাট একটা জেম অফ আ ফিল্ম প্রলয়। আমাদের অভিধাও ছিল প্রলয়, আমি লিখেছিলাম, ডায়লগ লিখেছিলাম আর অ্যাক্টিংও করেছিল ওটা, প্লিজ যাই হোক যাই হোক। তো আমার খুব ভালো লেগেছিল, আমি একটু ওই ধরনের সিনেমা দেখতে পছন্দ করি, একটু রেভলিউশনারি সিনেমাস দেখতে পছন্দ করি, বাট লাভ স্টোরিজও কিউট সিম্পল সুইট লাভ স্টোরিজ হলে নাথিং লাইক ইট, নাথিং লাইক ইট আমি দেখি, ফলো তো ডেফিনেটলি করি, মানে কম দেখা হয় কিন্তু দেখা দেখা হয়। হ্যাঁ, তো অভিনয় তুমি ক্যামেরার ওই পাশে ছিলে, কখনো মনে হয়নি যে আমিও চলে আসি এবার একটু একটা সিন করে দিই এদের সাথে আমার ছবি প্রথম? আমি একটা দুর্দান্ত ক্যামিও করেছি এটাতে। আচ্ছা, বাংলাদেশের দুর্গম রাস্তার মধ্যে দিয়ে আমি হাঁটছি আর দুর্দান্ত শট, সেখানে আদিতার পূজার সাথে মানে একদমই একটা ছোট্ট পাসিং, এবং পুরোটাই আমি ব্যাকশটে ছিলাম, মানে আমি কতটা নিজেকে পাবলিসিটি দিতে অপছন্দ করি সেটা এইটা থেকে বোঝা যায় যে আমি পুরোটাই ব্যাকশটে ছিলাম, ওদেরকে ফ্রন্টাল দিয়েছিলাম যাতে ওদেরকে মানুষ দেখে। তার আগের দিন এত ব্যাক এক্সারসাইজ করছিল জিমে গিয়ে, তাই আমি ভাবছিলাম যে কি হলো ব্যাপারটা, এত ব্যাক করছে কেন? ইউজুয়ালি ক্যামেরায় আসার আগে মানুষ চেস্ট করে বা একটু আর্মস করে, দেখি আগের দিন ব্যাক এক্সারসাইজ করছে, ব্যাক শট যাবে মাছ, আমি জিম করি, এটাই একটা বিশাল ব্যাপার। আসল গল্পটা বেরিয়ে এলো, এটাই মানে আদর্শ। যতটা ইনোসেন্ট লাগে ততটা ইনোসেন্ট কে বললো লাগে, অভিদাকে লাগে কি ইনোসেন্ট, এটা একটা প্রশ্ন। তো এই যে প্রেম নিয়ে ছবি, যেটা আগেই আমি বলছিলাম যে বিশাল চাপের ব্যাপার, আমরা জেনারেলি এখন বলিউডে যে ধরনের প্রেমের ছবি দেখি, তাতে আমরা যে ধরনের প্রেম মানে আসছে একটা সম্পর্ক, ব্রেকআপ খুব সহজে, তারপর আর একটা সম্পর্ক, সেই ধরনের ছবি দেখতেই অভ্যস্ত, সেটার সাথে আমরা রিলেটও করতে পারি। তো আমাদের জেনারেশন কতটা রিলেট করতে পারবে বলে তোমার মনে হয়? কারণ সত্যি এই প্রেমটা নেই যেটা তুমিও বললে না। আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রিতে লাস্ট ভালোবাসার ছবি, প্রেমের ছবি খুব কম, মানে লাস্ট গুটি কয়েক এসছে, মানে খুব বেশি আসে না, কারণ এখন কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এই ধরনের লাভ স্টোরি লাস্ট কবে এসছে আমি সত্যি কথা আমার মনে নেই, মানে খুব কম দেখতে পাই আজকাল, কারণ আজকাল ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে বাংলা সিনেমা। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমরা যদি সিনেমাটাকে দুভাগে ভাগ করে দিই, একটা তথাকথিত প্যারালাল ছবি, একটা তথাকথিত মেইনস্ট্রিম ছবি, তাতে প্যারালাল ছবি একটা ঘরানা হয়, সেটা সম্পূর্ণ আলাদা, সেটা অত্যন্ত ভালো, আমি নিজে দেখি, সুতরাং সেটার প্রতি কোনো গ্রাজ নেই। অন্যদিকটা মেইনস্ট্রিম ছবি, মেইনস্ট্রিম ছবিতে একটা ঘরানা আছে, টোটালি অ্যাকশন প্যাক ছবি, উড়ে যাচ্ছে, মারছি হানতান, এবং অন্যদিকটা ছিল লাভ স্টোরি, এবং লাভ স্টোরিটা আস্তে আস্তে কোথাও হারিয়ে যাচ্ছে, অনেক দিন ভালো লাভ স্টোরি কিন্তু দেখি না, এবং সুতরাং সেইখানে দাঁড়িয়ে মানে আমাদের মনে হয়েছে যে যদি একটা ফ্রেশ লাভ স্টোরি আমরা গিফট করতে পারি অডিয়েন্সকে, তাহলে হয়তো সেই অডিয়েন্স যারা চলে গেছে হল থেকে, অথবা সেই অডিয়েন্স যারা আসে না হলের দিকে, সেই অডিয়েন্সে হয়তো অ্যাট্রাক্ট করতে পারবো, কারণ প্রেম সবার জীবনে আছে এবং প্রেমের মতো রিলেট আর কোনো বিষয়কে কেউ করতে পারে না, সুতরাং সেটা সবচেয়ে ইজি টু গ্র্যাব, সেই জন্য লাভ স্টোরি একটা করা, সেই লাইফ স্টোরিটার মধ্যেই একটা লাভ স্টোরি, একটা কারণ একটা মানুষের জীবনে প্রেম তো আসবে,
তো সেটা খুবই ইম্পর্টেন্ট। আর সেই প্রেমটার সাথে সে কীভাবে ডিল করে, যেটা আমি বললাম আজকালকার অনেক টেকনিক্যাল প্রেম হয়ে গেছে, অর্বান প্রেম যেটা অনেক প্র্যাকটিক্যাল, অনেক টেকনিক্যাল প্রেম হয়ে গেছে, যেটা আমরা পুরো প্রেমটাই ভার্চুয়াল, একদম পুরো ভার্চুয়াল। তো এইখানে সেই ভার্চুয়াল লাইফটা নেই এই মফস্বলের ছেলেমেয়ের মধ্যে, আর সেটা মানে ওই দিককার সবাই খুব ইজিলি রিলেট করতে পারবে। আর আমাদের যারা আর্বান অডিয়েন্সেস যারা যাবে নূরজাহান দেখতে, তারাও বুঝবে যে আচ্ছা এই ধরনের প্রেম এখনো এক্সিস্ট করে। না মানে আমরা তো আমি অথবা আদ্রিত স্কুল লাইফে ধরো যে প্রেমটা ছিল, হ্যাঁ সেই ধরনের প্রেমটা এখানে কিছু, আমি একদমই সেটাই বলছি যে আমি আদ্রিত দুজনেই সাউথ কলকাতার ছেলে, পূজা ঢাকার মেয়ে, কিন্তু আমরা মানে আমার অন্তত এটা ফিলিং হয়, আমি যখনই আজকেও যদি যশ চোপড়ার পুরনো কোনো রোম্যান্টিক ছবি দেখি অথবা রাজ কাপুরের পুরনো কোনো রোম্যান্টিক ছবি দেখি, এখনও কিন্তু টানে, একদম সেটা কিন্তু দূরে চলে যায় না। সুতরাং প্রেম কিন্তু ইউনিভার্সাল। আমি এখনো মাঝে মাঝে বসে বসে ইজাজত দেখি, এত অসাধারণ, একদমই তাই, একদমই তাই। প্রেমটা সুন্দর একটা মানে টেকনিক্যাল নট অ্যা ভেরি ইয়ে কি হোয়াটসঅ্যাপ করছে ফেসবুক করছে সেখান থেকে দেখালো। আজকালকার লাভ স্টোরি যেটা আর্বান লাভ স্টোরি যেগুলো দেখানো, এটা তো একদমই সেরকম আর্বান নয়, একদমই র, যেটা একদম র ইজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ইউজ, রাইট? নদীর পারে দেখা করছে, কলেজে দেখা হচ্ছে, এরকম তা প্রেমের জন্য পালিয়ে যাওয়া সেটাও এখন কাছে সেটা এখন আর হয় না সত্যি কথা, কিন্তু হয় কিন্তু মানে খুব কম হয়, খুব কম হয়। এতটা স্যাক্রিফাইস প্রেমের জন্য হলো না ছেড়ে দিই, কিন্তু সেটা করা যায় সেটাই ছবিতে দেখানো হয়েছে, সেটা যে করা যায় প্রেমের জন্য সেটাই ছবিতে দেখানো হয়েছে। আর সেখানে অ্যাজ আর্বান পিপল আমরা খুব বেশি রিলেট করতে পেরেছি, তো আশা করি যে আর্বান অডিয়েন্স যারা আছে যারা নূরজাহান দেখবে তাদের ডেফিনেটলি ভালো লাগবে, কারণ কি তারাও ভীষণভাবে রিলেট করতে পারবে। মানে আর ফেব্রুয়ারিতেই আসছে প্রেমের একটা মাস, প্রেমের সপ্তাহে, হ্যাঁ মানে প্রেমের মাস ফেব্রুয়ারিকে বলাই যায়, তো সেক্ষেত্রে প্রেমটা আবার নতুন করে আর কি ফিরে পেতে পারেন দর্শকেরা। আর অনেকক্ষণ ধরে পূজা চুপ আছে, মানে এত প্রেম নিয়ে আলোচনা হচ্ছে, বাচ্চা আমি ইনোসেন্ট বাচ্চা, শিশুলোক আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি, এই দেশের সাথে কাজ করে কেমন লাগলো, এদেশের মানুষদের কেমন লাগলো? খুব ভালো, বিশেষ করে এদেশের মানুষের আন্তরিকতা খুব ভালো লেগেছে, এত হেল্প করে, অভিদা খুব হেল্প করেছে, তুমি খুব হেল্প করেছো, থ্যাংক ইউ সো মাচ এতটা হেল্প করার জন্য। আই কুড সে দ্য সেম অ্যাবাউট বাংলাদেশ এন্ড জাজমান্ট, থ্যাংক ইউ সো মাচ। তো মনে হয়নি যে আমি অন্য দেশের মেয়ে, ওখান থেকে এসে কলকাতায় কাজ করছি, আমার মনে হয়নি, মানে নিজের দেশেই কাজ করছি, তো আমি খুব ফ্রি ছিলাম, এরকম বেশ মজা ছিল। তো অনেকক্ষণ ধরে গিটারটা উকি মারছে, একটা গান পড়ে যাচ্ছে, একটা গান হোক নিশ্চয়ই। অভিদা বলুক কোন গানটা গাবে? সোনাবন্ধু। সোনাবন্ধু, আচ্ছা তাহলে এইভাবে ধরো, একটু বেশি এনার্জি না গানটা। এরপরে কি পরের ছবিতে গান গাইছে তাহলে? সেটা ও জানে, আমি তো এখনো জানি না, মানে ওরকম আর কি ব্যবসা ব্যবসা যাই হোক। হো ভেজা মাটি মেঘলা সুখে শরীর ছুতে চায়, মন পাখি অবুজ সুরে সোহাগ জানায়, নীল মেঘে আদর বাসা সহজ হতে চায়, রূপকথা তোমার নামে দোতারা বাজায়, সোনা বন্ধু তুই আমার কর্মী রে দিবানা, মনে তো মানে না দিল তো বুঝে না, মনে তো মানে না দিল তো বুঝে না, সোনা বন্ধু তুই রাজ চক্রবর্তী এ বাবা, এটা বল আমার মা,
অন্যদিকে চলে গেল, যাই হোক। হ্যাঁ সেটাই আমি ভাবছিলাম, হলো না, যাই হোক। তো অনেক আড্ডা হলো, আমরা কিন্তু লাস্টেও একটা গান শুনবো। হ্যাঁ কিন্তু তার আগে, হ্যাঁ তার আগে একটু তোমরা যদি দর্শকদের কিছু বলো, কারণ প্রথমবার ছবি, প্রথম ছবি সকলের জন্য, তো দর্শকদের কিছু। আদিত, এটাই বলবো যে নূর জাহান খুবই রিলেটেবল একটা লাভ স্টোরি। অনেকদিন হয়তো তোমরা সেইভাবে এত ফ্রেশ একটা লাভ স্টোরি, যেটা ইটার্নাল লাভ স্টোরি যেটাকে আমরা বলি, সেটা অনেকদিন ধরেই বাংলা ছবিতে আসেনি। অভিমন্যু মুখার্জি আমাদের যে পরিচালক, চেষ্টা করেছে সেই জিনিসটা ফোরফ্রন্টে তুলে আনার। আমরা ভীষণভাবে চেষ্টা করেছি। একটা মফস্বলের ছেলে একটা মফস্বলের মেয়ের সাথে প্রেম করে, তারা ভালো ভালোবেসে তারপর পালিয়ে যায়, তারা বিয়ে করে, আর কীভাবে সিচুয়েশনসের সাথে তারা ডিল করে সেই নিয়ে নূর জাহান। 16 ফেব্রুয়ারি রিলিজ করছে নূর জাহান। প্লিজ 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 হলে গিয়ে দেখো, গানগুলো তোমাদের ভালো লেগেছে, ট্রেলারটা ভীষণভাবে তোমাদের ভালো লেগেছে, আশা করি সিনেমাটাও ভালো লাগবে। থ্যাংক ইউ। কোত্থেকে শুরু করবো বুঝতে পারছি না। একটা কথাই বলবো, নূর জাহান একটি মিষ্টি প্রেমের গল্প, তোমাদের সবার খুব ভালো লাগবে। বিকজ এতদিন তোমরা অন্যরকম মুভি দেখেছ, কিন্তু নূর জাহানের মতো কোনো মুভি দেখোনি, আগে দেখেছো, বাট এতদিন তোমরা নূর জাহানের মতো কোনো মুভি পাওনি, তোমরা দেখো নি। বাট নূর জাহান একটি খুব মানে মিষ্টি, খুব দুষ্টু মিষ্টি একটি প্রেমের গল্প। তোমরা প্রত্যেকটা সিন এনজয় করবে, প্রত্যেকটা সিন মানে সিনের মধ্যে ঢুকে যাবে, যে নূর কী করছে, জাহান কী করছে। তো গান তোমরা দেখেছো, ট্রেলারও দেখেছো, খুব ভালো সাড়া পাচ্ছি আমরা, এত ভিউজ, এত কমেন্ট। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম, আমি, অভিমন্যুদা, দেন আদ্রিত, রাজদাও ছিল। অ্যান্ড তোমরা গান দেখে, গান দেখে তোমাদের এক্সাইটমেন্ট আমরা বুঝতে পারছি যে তোমরা কতটা এক্সাইটেড। এখন এক্সাইটেড আরও, এক্সাইটমেন্টটা আরও বেশি বাড়িয়ে তোলার জন্য তোমাদের জন্য আসি নূর জাহান মুভিটি। সো প্লিজ হলে গিয়ে মুভিটি দেখবে, অ্যান্ড আমাদের বলবে যে কেমন হয়েছে মুভিটি। নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের, তোমাদের ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষদের নিয়ে নূর জাহান মুভিটি দেখবে। ওদের কথা ধরেই বলি, সেটা হলো বাংলায় অনেককাল কোনো ক্লাসিক্যাল লাভ স্টোরি আসেনি, যেটা আমরা চেষ্টা করেছি আনতে। এবার সেটা 16 ফেব্রুয়ারি হলে আসবে নূর জাহান। সেটা সবাই প্লিজ, একটাই রিকোয়েস্ট, অনেক কষ্ট করে বানানো হয় একটা বাংলা ছবি, অনেক রিস্ট্রেন বাজেটের মধ্যে, অনেক কম দিনের মধ্যে, অনেক খেটেখুটে বানানো হয়। সেটা প্লিজ টেলিভিশনে পর্দায় না দেখে প্লিজ হলে দেখুন। হলে দেখলে সবার লাভ, বাংলা সিনেমার লাভ, বাংলা সিনেমাকে বজায় রাখার জন্য হলে গিয়ে সিনেমাটা দেখুন নূর জাহান 16 ফেব্রুয়ারি। আশা করি সবাই দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের তিনজনকেই। চেষ্টা করবো গান দিয়ে। তবে আমি আপনাদের যেটা বলি, যেটা সকলেই বললেন, যে আমরা কিন্তু মাঝে মাঝে বলি যে প্রেমটা প্রচণ্ড একঘেয়ে হয়ে গেছে, তো সেই একঘেয়েমি কিন্তু কাটানো যায় প্রেম দিয়েই। আর সেটা যদি কীভাবে, সেটা কীভাবে কাটাতে হয় সেটা যদি জানতে হয়, তাহলে কিন্তু অবশ্যই হলে গিয়ে দেখতে হবে নূর জাহান। এবং বাকি বাংলা ছবির খবর জানতে হলে দেখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড। শেষটা গান দিয়ে, টাইটেল ট্র্যাক। এক সেকেন্ড তোমাকে বলছি, তিনটে গানের মধ্যে কোন গানটা তোমার ভালো লেগেছে? আমার টাইটেল ট্র্যাকটা ওটাই গাও, নূর জাহান। ভাল লাগে না তোমায় ছাড়া, রাস্তা হারায় মনের পাড়া, তুমি এলে দিন ফোটে বাগানে, বুঝে যায় কঠিন কবিতার মানে, নূর জাহান আসছে 16 ফেব্রুয়ারি। সবাই হলে গিয়ে দেখবেন, টিভির জন্য একদম ওয়েট করবে না, হলে গিয়ে সবাই। হ্যাঁ 16 ফেব্রুয়ারি। তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। আপনার ছেলে আমার মেরে নিয়ে পালাইছে, ওরে আমি কবর দিয়া দিব। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।